ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটি ফিফটির মধ্যে আজকে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে 230 পয়েন্টের মতো। নিফটি নেক্সট ফিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 700 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। নিফটি মিড ক্যাপের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 85 পয়েন্টের মতো মুভমেন্ট। নিফটি ব্যাংকের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 530 পয়েন্টের মতো এবং নিফটি ফাইন্যান্সিয়ালের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 224 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তো অলমোস্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট পজিটিভ ছিল এই বাজেটে। কেন যে ফ্রেন্ডস আমরা জানি যে বাজেটে কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্সের চেঞ্জেস করেনি। 2021 যখন বাজেট এসেছিলো সে সময় আমরা দেখেছিলাম যে ট্যাক্সের কিন্তু কোনো পরিবর্তন গভর্নমেন্ট করেনি। ঠিক এই বছর আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স যা ছিল সেটা একই রকম থাকতে চলেছে, বরং লং টার্মে যে ট্যাক্সটা 15 থেকে 35% ছিল সেটাকে কম করে 15% করা হয়েছে। তো ডেফিনেটলি ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু অনেকটাই পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং তার জন্যই মার্কেট আজকে পজিটিভ ছিল। যদি নিফটি ফিফটির চার্টের উপর ফ্রেন্ডস আসবেন, তো নিফটি ফিফটির চার্ট ফ্রেন্ডস আমি ওপেন করে নিয়েছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং এখানে দেখুন অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 17,200 অবধি নেমে এসেছিলো, দেন সেখান থেকে অনেকটাই কিন্তু উপরের দিকে গেছে, 17,600 ক্লোজিং দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল কিন্তু এখন পজিটিভ আছে, অনেকটাই দেখুন নিচের দিকে নেমে এসেছিল, 18,300 থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 16,800 অবধি এসেছিল, দেন সেখান থেকে নিজেকে রিকভারি করছে এবং একদম রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। এই প্রাইসটাকে যদি মেনটেন করতে পারে তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক 17,800 অবধি যেতে চলেছে, 17,800 অবধি কিন্তু যেতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই এই পয়েন্টকে নোট ডাউন করতে পারেন। নিফটি ফিফটি যদি পজিটিভ থাকে তাহলে ডেফিনেটলি সব স্টকের মধ্যেই একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু বাউন্স ব্যাক করা শুরু করেছে, ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আছে। তো ডেফিনেটলি এখান থেকে হয়তো পজিটিভ মুভমেন্ট আমরা আরও কিছুটা দেখতে পেতে পাবো। তাছাড়া ফ্রেন্ডস এখানে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাটা স্টিলের মধ্যে কিন্তু আজকে 7.46% মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। কেন দেখতে পাওয়া গেছে ফ্রেন্ডস? আজকে আমরা দেখতে পেয়েছি যে স্টিল সেক্টর কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। টাটাপের উপর আমরা চলে এসেছি এবং টাটা স্টিল এখন ট্রেড করছে 1,167 টাকাতে। আজকে আমাদেরকে 80 পয়েন্টের মতো মুভমেন্ট দেখিয়েছে, একদিনেই আমাদেরকে 80 পয়েন্টের জাম্প দেখিয়ে দিয়েছে। কালকে আমি টাটা স্টিলকে নিয়ে আলোচনা করেছিলাম, সে সময় 1,080তে ট্রেড করছিল, দেন একদিনে আমাদেরকে 80 পয়েন্টের জাম্প দেখিয়ে দিয়েছে। তো কারণ হিসেবে ফ্রেন্ডস বলা হচ্ছে, এখানে দেখুন কারণ হিসেবে বলা হচ্ছে এই বাজেটে গভর্নমেন্ট মেটাল সেক্টরকে ব্যয় করার জন্য 7.5 ট্রিলিয়ন বরাদ্দ করেছে এবং আগের বছর সেটা ছিল 5.5 ট্রিলিয়ন। তো আগের বছরের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে 35% কিন্তু মূলধন ব্যয় করার জন্য বরাদ্দ করেছে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি মেটাল সেক্টরের মধ্যে আজকে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। টাটা স্টিলও পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, সেইলও কিন্তু আজকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো লং টার্মের জন্য টাটা স্টিলের দিকে নজর রাখতে পারে। এর যে প্রিভিয়াস হাই আছে সেটা আছে 1500 টাকার কাছাকাছি। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 400 পয়েন্টের কিন্তু ডিসকাউন্টে টাটা স্টিল অ্যাভেলেবেল আছে। তো চলুন ফ্রেন্ডস, আজকে আমরা কেমিক্যাল সেক্টরকে নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে কোয়ার্টার 3 রেজাল্ট এসেছে এবং সেখানে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো চলুন কোম্পানি কেমন আছে সেটা আমরা দেখে নেবো সময় নষ্ট না করে। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি কেমিক্যাল সেক্টরের স্টক এবং তার মধ্যে আজকে আমরা 8% মতো মুভমেন্ট দেখতে পাচ্ছি। কোম্পানির নাম আপনাদের সামনে আছে নবীন ফ্লুরাইন ইন্টারন্যাশনাল লিমিটেড। ফ্রেন্ডস, এর কারেন্ট প্রাইস আছে 4,200 টাকার কাছাকাছি এবং এর 52 উইক হাই আছে 4,300। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 52 উইক হাইকে কিন্তু টাচ করার জন্য এগোচ্ছে, আরই আছে 16%। তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মধ্যে। পজিটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু একদম ডেট ফ্রি কোম্পানি এবং কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে। চলুন সময় নষ্ট না করে আমরা রেজাল্টের উপর চলে যাব। তো রেজাল্টের উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর। মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি নবীন ফ্লুরাইন্টের রেজাল্ট চলে এসেছে, কনসোলিডেটেড নেট
সেল ইনক্রিজ হয়েছে প্রায় 22% এর মতো ইয়ার অন ইয়ার, এবং সেটা আছে 378 crore। তো কোম্পানির মধ্যে পজিটিভ রেজাল্ট এসে পৌঁছেছে এবং তার এফেক্ট আমরা নাম্বারের মধ্যেও দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, কয়েকদিন আগে কিন্তু আমি নবীন ফ্লুরাইন নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার রেগুলার ভিউয়ার আছে তারা কিন্তু ডেফিনেটলি জানেন যে নবীন ফ্লুরাইনকে আমি খুবই নিচু লেভেলে আপনাদেরকে ফোকাস করার জন্য বলেছিলাম। দেখুন ফ্রেন্ডস, নেট সেল হয়েছে এবছর 378 crore, আগের বছর সেটা সেম কোয়ার্টারে ছিল 303 crore। তো ডেফিনেটলি 22% জাম্প দেখিয়েছে। প্রফিট যদি দেখবেন তো সেটা আমরা দেখতে পাচ্ছি হয়েছে 68 crore, অলমোস্ট 16% আপ আছে, এবং সেম কোয়ার্টারে সেটা ছিল 58 crore। তো আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটও কিন্তু ইনক্রিজ হয়েছে। ফ্লুরাইন আমাদেরকে 6 মান্থে অলরেডি 6% মতো, 6.74% মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, এবং 12 মান্থসে আমরা দেখতে পাচ্ছি 67% মতো কিন্তু নবীন ফ্লুরাইন রিটার্ন দিয়েছে আমাদেরকে। চলুন চার্টের উপর চলে যাব। তো চার্টের উপর চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। দেখুন রেজাল্ট আসার আগে থেকেই এর মধ্যে পজিটিভ মুভমেন্ট শুরু হয়ে গেছিলো। দেখুন রেজাল্ট এসেছে আজকে, আমরা দেখতে পাচ্ছি কি বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, 8% মতো মুভমেন্ট দেখিয়েছে, ভলিউম দেখুন প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে, এবং একদম রেজিস্টেন্সের কাছে এসে দাঁড়িয়েছে, রাইট? এই রেজিস্টেন্সটাকে যদি মেনটেন করতে পারে, 4305 উপরে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে ডেফিনেটলি এখান থেকে নতুন হাইতে আমরা নবীন ফ্লুরাইনকে যেতে দেখতে পাবো। তাছাড়া ফ্রেন্ডস, এখন আমরা দেখতে পাচ্ছি রেজিস্টেন্সের কাছে আছে, একদম দেখুন রেজিস্টেন্সের কাছে, এখান থেকে হয়তো একটু সাপোর্টও নিতে পারে। তো আপনারা কিন্তু একদম ঘাবড়াবেন না, লং টার্মের জন্য ডেফিনেটলি এর দিকে নজর রাখতে পারেন। মানি কন্ট্রোলের উপর আসবেন, তো মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 1 উইকে আমাদেরকে এই স্টক 11% মতো রিটার্ন দিয়েছে, 1 মান্থে খুবই সামান্য রিটার্ন দিয়েছে 1%, 3 মান্থসে 26%, 1 ইয়ারে 81%, এবং 3 ইয়ার্সে 585% অব্দি রিটার্ন দিয়েছে এই কোম্পানি। আজকে দেখুন প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে, 11 লাখের ভলিউম জেনারেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি নিচের দিকে আসবেন তো দেখুন ফ্রেন্ডস, 87% বলছে বাই করার জন্য, 13% বলছে সেল। তো একটা হিউজ কমিউনিটির মধ্যে কিন্তু বাইং করার জন্য মতামত দিচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা কি ভাবছেন নবীন ফ্লুরাইনকে নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই স্টক কি আপনাদের পোর্টফোলিওতে রাখা আছে কিনা সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তার সাথে ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেশন যদি কাজে আসে, তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন। চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।